ট্রাম্পে বিপদ দেখছেন ইউনুস মুজিব কন্যাকে রুখতে নতুন ফরমান জারি বাংলাদেশে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পরে ট্রাম্পকে কেউ কেউ ফোনও করেন এদিন শেখ হাসিনাও প্রথমে চিঠি পাঠিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তারপর সরাসরি ফোনে কথা বলেছিলেন শেখ হাসিনা আর দুই ক্ষেত্রেই নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন হাসিনা জানিয়ে বেশ চিন্তায় পড়েছেন ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ইতিমধ্যেই জল্পনা চলছে ট্রাম্পের হাত ধরেই হয়তো মসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে মুজিব কন্যার জানিয়ে চিন্তিত ইউনুস এবার বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত সভা সমাবেশ রুখতে কঠোর পদক্ষেপ করতে চলেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর 10ই নভেম্বর রবিবার ঢাকা জিরো পয়েন্টে জমায়েত ডাক দিয়েছেন আওয়ামী লীগ যা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম শনিবার গতকাল বিবৃতি দিয়ে তিনি বলেন আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকার কোনো হিংসা বা দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এভাবে কি রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া যায় যেখানে হাসিনার আমলে গণতান্ত্রিক অধিকার খর্ব নিয়ে প্রশ্ন উঠেছিল এবার সেই পথেই তো হাঁটছে ইউনুস সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হতেই অভিনন্দন বার্তা পাঠাতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পরে ট্রাম্পকে কেউ কেউ ফোনও করেন এদিন শেখ হাসিনাও প্রথমে চিঠি পাঠিয়ে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন তারপর সরাসরি ফোনে কথা বলেছিলেন শেখ হাসিনা আর দুই ক্ষেত্রেই নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন হাসিনা জানিয়ে বেশ চিন্তায় পড়েছেন ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ইতিমধ্যেই জল্পনা চলছে ট্রাম্পের হাত ধরেই হয়তো মসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে মুজিব কন্যার জানিয়ে চিন্তিত ইউনুস এবার বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত সভা সমাবেশ রুখতে কঠোর পদক্ষেপ করতে চলেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর 10ই নভেম্বর রবিবার ঢাকা জিরো পয়েন্টে জমায়েত ডাক দিয়েছেন আওয়ামী লীগ যা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম শনিবার গতকাল বিবৃতি দিয়ে তিনি বলেন আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকার কোনো হিংসা বা দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এভাবে কি রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া যায় যেখানে হাসিনার আমলে গণতান্ত্রিক অধিকার খর্ব নিয়ে প্রশ্ন উঠেছিল এবার সেই পথেই তো হাঁটছে ইউনুস সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন 03215257603